নমস্কার বন্ধুরা, মাই মেজিক্যাল কিচেনে সবাইকে স্বাগত। এই সময় কচি কচি সজনে বাজারে পাওয়া যায় আর খেতেও বেশ ভালো লাগে, তাই ভাবলাম আজকে একটা সজনের সম্পূর্ণ নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। আমার মনে হয় এইভাবে রান্না করলে বাড়িতে যারা সজনে খেতে চায় না তারাও খেতে চাইবে। তাহলে শুরু করছি আজকের ভিডিও। প্রথমে কড়াইতে দিয়েছিলাম 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম 2টো পাতলা করে কেটে রাখা আলু। 1 মিনিটের মতো আলুটাকে লো ফ্লেমে ভেজে নেব, লাল করে ভাজব না। এখন দিচ্ছি 1/2 টিস্পুন কালো জিরে। কালো জিরে গরম তেলে পড়লেই তার গন্ধ বেরিয়ে যায়, তাই পরে দিলাম। তোমরা চাইলে ফোড়ন হিসেবে আগেও দিতে পারো। এখন দিচ্ছি 150 গ্রাম কেটে রাখা সজনে। ওয়ান টিস্পুন নুন, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব। লো ফ্লেমে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে রেখে দিলাম, মাঝে মাঝে নাড়াতে লাগবে। একটা গ্রাইন্ডিং জারে দিচ্ছি 1.5 টেবিল স্পুন সাদা শস্য, 1 টেবিল স্পুন সাদা তিল, 1/4 টেবিল স্পুন কালো শস্য, 4টে কাঁচা লঙ্কা। এখন 6 টেবিল স্পুনের মতো জল দিয়ে পেস্ট তৈরি করে নেব। তো পেস্ট রেডি হয়ে গেল। 15 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি। আলু সেদ্ধ হয়ে গেছে, সজনে কিন্তু 1/2 সেদ্ধ হয়েছে, পুরোটা সেদ্ধ হয়নি এখনো। চিন্তার কিছু নেই, জল দিলেই সেদ্ধ হয়ে যাবে। 1/2 টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নিলাম। পেস্ট করে রাখা শস্য দিয়ে দিচ্ছি। আবার 1 মিনিটের মতো লো ফ্লেমে নাড়াচাড়া করে নেব, যাতে সজনের কাঁচা গন্ধটা চলে যায়। সজনের মধ্যে থাকে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, আরও অনেক কিছু। এই সময় সজনে আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এই সজনে খেলে অনেক অসুখ বিসুখের হাত থেকে রক্ষা পাওয়া যায়। দিয়ে দিলাম 1টু লম্বা করে কেটে রাখা টমেটো। দিচ্ছি 4 কাপে 1 কাপ জল। দিয়ে দিলাম জল। এখন লো টু মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের জন্য কুক করব। তরকারিটা বেশ একটু মাখো মাখো হয়ে এলে গ্যাসের ফ্লেম অফ করে দেব। তো রান্নাটা এখানেই কমপ্লিট। গরম গরম ভাতের সাথে এরকম একটা তরকারি থাকলে সাথে আর কিছুই লাগবে না। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে থাকে তো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।